হ্যালো গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জীবনতরী ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি আর আমার বাড়ির সবাই ভালো আছে। তো আজকে আমি ব্লগটা শুরু করলাম এখন বাজে তিনটে থেকে, কারণ আজকে আমার ছেলের হচ্ছে ক্যারাটে এক্সাম আছে। তো আমার ছেলে যদিও মানে আর কি দিচ্ছে না এক্সাম, কিন্তু ওকে আর কি ইয়েতে থাকতে হবে আর কি, ক্লাসে অ্যাটেন্ড করতে হবে ক্লাস। তো ওকে নিয়ে আমরা এখন মানে বের হব। তো তার আগে আমি একটু রেডি হয়ে নি। হ্যাঁ, স্নান করে নিবি যে ঘেমেছিস? ও আমার জন্য আমি তো এমনি ঘুরতে যাওয়ার ড্রেস পরে যাবো। ক্যারেটে ড্রেস পরে যেতে হবে, ঘুরতে যাওয়ার ড্রেস পরে গেলে হবে বোকা। ঠিক আছে, তাহলে আমি আগে একদম টোটাল হচ্ছে রেডি হয়ে নিচ্ছি, তারপরে আবার দেখা হচ্ছে। তুই ওখানে আছিস কেন? অন করা আছে, অন করা শুনে বলুন। আমরা তো কেউ আসবো, তুমি শুধু আসবে। আবার বাদবে চলে এসেছি আমার ছেলের ক্যারাটে স্কুলে, এখনই ঢুকবো। এই যে চলে এলাম, ওদিকে মানে সব শুরু হয়ে গেছে, আমরা একটু মানে লেট করে ফেলেছি আর কি। এটা এই যে দেখো সব কি সুন্দর বসে আছে, তারপরে ওইদিকে সব গিয়ে বসে আছে গার্জেন। তো এবারে আমিও গিয়ে ওইখানে বসবো আর কি জায়গা মতো। আর আমার বর তো থাকবে না, চলে আসবে, আমাকে দিয়েই চলে আসবে। ওই যে ওই কিছু মানে ব্যাগ নিয়ে গেছে, মানে আমাদের আর কি হচ্ছে দোকানের কিছু জিনিসপত্র নিয়ে চলে আসবে। এবার আমার ছেলে গিয়ে ওর এতে বসে পড়লো জায়গাতে। আর ওইদিকে যে সামনে দেখতে পাচ্ছ ওখানে রয়েছে সব হচ্ছে মানে সেন্সিরা, আর এখানে আমার ছেলে বসলো আর আমিও ওই পাশে বসে পড়বো। আর আজকে আমার একটা বিশেষ বান্ধবী বলতে পারো বা একটা বোন বলতে পারো, আমি আমি তার সাথে তোমাদের একটু আলাপ করাবো।
আমি কোনাল সে রয়েছে আর কি এখানে, মানে সে তার কালি এখন হচ্ছে কি বলবো আর মানে বোনকে নিয়ে এসছে, তো তোমরা তাকেও তাকে হচ্ছে আর কি দেখতে পাবে এক্ষুনি। আর এই যে এখানে সবাই বসে আছে দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে না দেখতে, খুবই ভালো লাগছে দেখতে। আর এখানে মানে একটা হচ্ছে ইয়ে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ওর নাম হচ্ছে লক্ষ্মী, দেখো চশমা পরে বসে আছে পাশে, মানে কি বলবো এত ভালো, খুবই পছন্দ আমার, মানে অনেক ছোট কিন্তু ওর জ্ঞান বুদ্ধি এত বেশি কি না, খুবই ভালো লাগে আমার, মানে ওর কথা যুক্তি সব কিছু আমার খুব ভালো লাগে। এবার তার পাশে বসে আছে মালাদি, তার পাশে বসে আছে আরও একটা দিদি, আমি ওই দিদির নাম জানি না, ওই জন্য আমি তোমাদের সাথে আলাপ করাতে পারছি না। হ্যাঁ সব বলে দাম বলে আর তো আমরা বাড়ি যাবো কি করে, বাইক নিয়ে আনতে আসবে না তো আমাকে, গাড়িতে যাবো তো আমার ছেলের ক্লাস কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি, আমি তোকে দেখাবো।
মানে হচ্ছে ক্যারাটে স্কুলে এক্সাম ছিল, তো আমার ছেলে আর কি দেয়নি এবারে এক্সাম, কারণ ওকে আমরা এবার মানে ইয়ে করিনি আর কি, হচ্ছে কি বলছেন যে দেওয়াইনি আর কি ক্যারাটে এক্সাম, কারণ এত তাড়াতাড়ি ওর চেঞ্জ করাবো না আর কি বেল্ট, ওই জন্য। তো এবারটা আমরা মানে গ্যাপ দিলাম, কিন্তু ওদের যে মানে হচ্ছে সেন্সি উনি আর কি বলেছিলেন যে যেন থাকে আর কি ক্লাসে, ওই জন্য আর কি আমি আজকে নিয়ে গেছিলাম, মানে আমি আর ওর পাপা আর কি গেছিলাম নিয়ে। তো এই মাত্র এলাম, এবার চেঞ্জ টেঞ্জ করে একটু কিছু খাওয়া দাওয়া করবো, চা টা কিছু। আর এই যে ফুল দেখতে পাচ্ছ কাঠগোলাপ, এটা আমরা রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছি, নিয়ে এসছি, এটার একটা ডাল আর হচ্ছে যে ফুল পেয়েছি ওটা নিয়ে এসছি, খুব সুন্দর লাগছে ওই জন্য একটু কানে গুজেছি আর কি, এইটুকুই জাস্ট। তো ঠিক আছে, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও, আর যারা নতুন আছো বান্ধবী বোন দিদি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো অল টাইম, সবাই খুব ভালো থেকো, টাটা।